এগুলো সব ফ্রি দিব, ফ্রি সব ফ্রি। নাসির নাসির গ্লাসের ফাইটার ট্যাঙ্ক করা, এগুলো ফ্রি করা, ফাইটার ট্যাঙ্ক সম্পূর্ণ ফ্রি। পুরো হোস্টেল এগুলো, এগুলো সুপার হোস্টেল। হ্যাঁ, আপনি একটু দেখেন ওর ল্যাজগুলো অত্যন্ত বাঁকানো। তাহলে এখানে 10টা আছে, 6টা ফ্রি। 4টা কিনলে 6টা ফ্রি, হ্যাঁ মানে 10টাই আপনার নিয়ে নিতে পারবে। আচ্ছা, যদি শুক্রবারের জন্য যদি এইটা 5টা কিনে 5টা ফ্রি, দেখে সবাই মনে একটু অবাক হচ্ছেন যে ফাইটার কিনলে কি ফাইটার ট্যাঙ্ক আসলে ওকে ফ্রি দিবে কিনা। তো আপনারা জানেন যে আমার চ্যানেলের মাধ্যমে যে জিনিসটাই আপলোড হয় না কেন, আমরা কিন্তু সেটা দেই এবং দিচ্ছি বলেই আমরা এই ধরনের ভিডিওটা করি। আপনারা যারা ফাইটার কিনবেন তারা অবশ্যই ফাইটার ট্যাঙ্কটা ফ্রি পাবেন, এজন্য আপনাদের পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাছাড়া আজকে কিন্তু শুধু ফাইটার কিনবেন ট্যাঙ্ক ফ্রি নেবেন তা না, ফাইটারের সাথে কিন্তু আমরা কমেট মাছও ফ্রি দিয়ে দিব যারা ফাইটার কিনতে আসবেন। কিন্তু অফারের সময়টা কিন্তু খুবই অল্প, আমরা 3 দিনের অফার করব, কারণ 3 দিনের পরে যারা আসবেন তারা কিন্তু এই অফারগুলো নিতে পারবেন না, আমরা কিন্তু দুঃখিত। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা ফাইটার কিনবেন ভাবছেন কিন্তু ট্যাঙ্ক কেনার জন্য আপনারা একটু তো সময় নিচ্ছেন, তারা চাইলে কিন্তু এখন ফাইটার কিনলেই ট্যাঙ্ক ফ্রি পেয়ে যাবেন, দ্রুত ভিডিওটা দেখতে থাকেন। চলুন আজকে আমরা ভিডিওটা, এই ধরনের চমৎকার ভিডিও দিতে হলে এবং এই ধরনের ট্যাঙ্কগুলো আপনাদের দিতে হলে কিন্তু আসতে হবে, আর আপনাদের নিতে হলে আসতে হবে ড্রিম টাচ অ্যাকোয়াটিক হাবিব ভাইয়ের কাছে, কারণ হাবিব ভাই ছাড়া কিন্তু ফাইটার ট্যাঙ্ক ফ্রিতে নেওয়া কেউ কল্পনাও করতে পারবে না। ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দর্শকদের সালাম জানাই এবং বলতে চাই যে খুব তাড়াতাড়ি আবার চলে এলাম। আচ্ছা, একটা বিশেষ কারণে, বিশেষ কারণটা এরকম যে গত সপ্তাহে যেই ভিডিও পাবলিশ হয়েছে এখানে অনেকে এমন কমেন্টস করছে যে এরা কি আসলেই ফাইটার মাছ ফ্রি দেয় কিনা, ফ্রি কেন দিব না, আমি তো বুঝলাম না। এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনি দেখেন যে যত মাছ আমাদের ছিল মাছ নেই, সব বিক্রি হয়ে গেছে, খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বরঞ্চ যেটা ফ্রি দিছি সেটা 2টার সাথে 4টা ফ্রি দেওয়াতে ওটা স্টক শেষ হয়ে গেছে, ইন দেনও আমাদেরকে অনেকে নক করছে ওইটা আছে কিনা। তো আমার কাছে খারাপ লাগছে, খারাপ লাগাতে আমি আবার কিছু মাছ আমি নিয়ে আসছি ফ্রি দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে এটা একটা আনন্দ, এটা ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই এর সাথে, কারণ যেই মাছ আমরা যেই দামে ফ্রি দিছি যারা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন দয়া করে আপনারা বলবেন যে আসলে আমরা আমাদের কথা রাখছি কিনা। আর আমি বলতে চাই ড্রিম টাচ অ্যাকোয়াটিক কথা দিলে কথা রাখে, স্ট্রেট বলি এবং স্ট্রেট আমরা সেটা রাখি। সো আজকে কিন্তু আমরা ফাইটার কিনলে ফাইটার ট্যাঙ্ক ফ্রি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সেইটা আমি বলবো, আমি আমরা ভিডিওটা শেষ করি, আপনারা ফাইটার কিনলে ফাইটার ট্যাঙ্ক পাবেন। আপনারা আগে মূল বিষয়গুলো দেখেন, ট্যাঙ্ক তো ফ্রি পাবেনই, কিন্তু আপনারা এছাড়াও যে কত কিছু আজকে আছে এগুলো আপনারা জিনিস দেখেন। আচ্ছা, আগে একটু দেখি গত সপ্তাহে এটার সাথে এই সপ্তাহে দেখেন, আপনার দর্শকরা একটু বলুক যে এটা কি চেঞ্জ হচ্ছে কিনা দিনে দিনে, এটা কি মানে কি হচ্ছে কিনা, ডেভেলপ হচ্ছে কিনা। তো অবশ্যই, কারণ আমরা নেক্সট লাস্ট উইক যখন আসছিলাম তখন এত সুন্দর ছিল না, মাছও ছিল না, এবার কিন্তু মাছও চলে আসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ট্যাঙ্কগুলো এখান থেকে নিতেই পারেন। হ্যাঁ, তাছাড়া এই দেখেন, এটা তো আমরা লাস্ট উইক দেখাইছি, আপনারা এগুলো পছন্দ করেছেন এবং ভাইয়ের কাছে অর্ডারও হয়েছে আমি যতটুকু জানি, কিন্তু এইটাকে আমরা দেখাইতে পারি নাই। হ্যাঁ, এইটা টেরিয়াম করব ভাবছিলাম, কিন্তু পরে টেরিয়ামে যে উপরের বক্স আমি এটা না লাগায় ভাবলাম যে একটা শ্যালো ট্যাঙ্ক করি। আচ্ছা আচ্ছা, শ্যালো ট্যাঙ্কের একটা ভালো চাহিদা যাচ্ছে, তো আপনারা ব্যাপারটা একটু বুঝেন। দেখেন, আমি একটু ক্লোজ করি, আপনারা দেখেন কত সুন্দর। হ্যাঁ, সো একটা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের মতো যদি না হয় আর সেটার দিকে যদি কেউ তাকাতে না, মানে নাই তাকায়, তাহলে এত সুন্দর করে কাজ করার কোনো মানেই হয় না। তো দেখেন, তো আমি আসার পরে আমি মনে মিনিমাম 20 মিনিট ধরে এটা শুধু দেখতেই আসছিলাম যে এত সুন্দর করে কিভাবে তৈরি হলো। হ্যাঁ, তো এই ধরনের জিনিস বা এই ট্যাঙ্কগুলো নিতে হলে বা আপনারা দেখতে হলে ড্রিম টাচ অ্যাকোয়াটিকে আসতে হবে, এবং আপনারা অনেকেই ড্রিম টাচ অ্যাকোয়াটিক কাটাবনে চলে আসেন, ড্রিম টাচ অ্যাকোয়াটিক কিন্তু কাটাবনে না, ড্রিম টাচ অ্যাকোয়াটিক হচ্ছে এলিফ্যান্ট রোডে, ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটু সামনে এসে জননী কুরিয়ার সার্ভিস গলি বলতে হবে, তো জননী কুরিয়ার সার্ভিস পার হয়ে 363 নম্বর বাসার নিচতলায়। ওকে, তারপরে আমরা আজকে এইটার বিষয়ে জানতে চাচ্ছি ভাইয়া।
আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্টটা মোটামুটি ভালো তরতাজা হচ্ছে। তো এটা স্কিপিং করা হয়েছে এমন ভাবে যে আমি বলছিলাম গতবার যে মাটির নিচে অনেক সময় আমরা পুকুর পাড়ে দেখি যে মাটি ক্ষয়ে গেছে, শিকড় বের হয়ে আছে, হ্যাঁ একটা কেভ আছে, এই টাইপের একটা ফ্লেভার আনার চেষ্টা করা হয়েছে। আমি জানি না কতটুকু সার্থক হয়েছে, এটা আপনার দর্শকরা বলতে পারবে। অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ আমি এটা নিয়ে আসলে দর্শকদের কমেন্টস এর অপেক্ষায় থাকলাম। আচ্ছা, আর এটা একটা চলমান প্রক্রিয়া, এখানে প্ল্যান্টেশন গতকালকে করা হয়েছে, যে এগুলো আবার কাটিং করতে হবে, আবার রিপ্ল্যান্টেশন করতে হবে, তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার মনে হয় এত ছোট একটা জায়গাতে এত কিছু দেয়া, এটা একটা মজা আছে, মজা আছে। হ্যাঁ আমি এটা দামও বলতে চাই, এখানে 8mm ফুল ক্রিস্টাল ডায়মন্ড মেকিং পলিশ এজিন সিলিকন হাইট তো দেয়া আছে, আর হচ্ছে এখানে সানসান ব্র্যান্ডের একটা লাইট আছে যেটা আপনার প্লাস্টিক না, এটা অ্যালুমিনিয়াম কভার এবং এটা বেশ উন্নত মানের একটা লাইট। তো এটার সহ ফুল সেটআপ আমরা 26,500 টাকা চাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 26,500 টাকা। এরকম ফুল সেটআপ যদি কেউ নিতে চায়, হ্যাঁ যেভাবে আছে সবকিছু সহ 26,500 টাকা। আপনারা যারা একটা আকর্ষণীয় সুন্দর ওয়াটারফল বলি, তারপর শ্যালো ট্যাঙ্ক বলি বা ঝর্ণা ট্যাঙ্ক বলি, যেটাই বলি, আমরা যারা এটা নিতে যাচ্ছি 26,000 সামথিং আসবে, আপনারা আসলে কিন্তু এটা নিতে পারবেন। এছাড়া দেখেন এই যে এই ট্যাঙ্কটাও ছোট, আপনারা চাইলে। আচ্ছা, এটা আমাদের গত সপ্তাহে এখানে ডেস্কের উপর যতগুলো ট্যাঙ্ক ছিল ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। তো এটা এক ভাই কমেন্টস করছিল যে ট্যাঙ্কের দাম বলি ভালো কিন্তু সাইজটা বললে আর ভালো হবে। ভাই আপনি ঠিকই বলছেন, অ্যাকচুয়ালি এটা আমার মাথায় ছিল না। ওকে, তো এটা হচ্ছে 12 ইঞ্চি লম্বায়, 6 ইঞ্চি উচ্চতা, 6 ইঞ্চি পাশ, পায় করা ট্যাঙ্ক, ফুল ক্রিস্টাল, 6mm ডায়মন্ড মেকিং পলিশ এজিন সিলিকন হাইট, এটা হচ্ছে 1650 টাকা অনলি, 1650 টাকা। আপনারা কিন্তু চাইলে এই ট্যাঙ্কটাকেও এই ধরনের রূপ দিতে পারবেন, রাইট, এটা মিনি ভার্সন করতে পারবেন, ধরেন এখানে রাখা হলো, তো আপনারা এটা চাইলে মিনি ভার্সন করতে পারবেন, রাইট। আমরা কিন্তু এই ফাইটার ট্যাঙ্ক গুলোর প্রাইস আগেও বলে দিয়েছি, এবারও বলে দিচ্ছি, বা এটা ট্যাঙ্কটার সেটআপ কত আসবে? হ্যাঁ এটা 3,195 টাকা সবকিছু সহ, লাইট, ফিল্টারেশন সিস্টেম, এই ভিতরের ডিজাইন এগুলো সহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবকিছু সহ, পাশেটা তো একই রকমের কাছাকাছি পড়বে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আপনি এত সুন্দর করে স্কেপিং করলেন, তো সবাই তো এই জিনিসটা বা আমি পারবো না চাইলে, হ্যাঁ তো এটা সহজ কোনো পদ্ধতি আছে কিনা আপনার? আচ্ছা হ্যাঁ, সহজে একটা আইডিয়া বের করছি। আচ্ছা, এটাকে আপনি বলতে পারেন স্কেপিং এর নতুন আইডিয়া। আমি ধরলাম যে এটা একটা ট্যাঙ্ক, হ্যাঁ ট্যাঙ্ক, এটার মধ্যে এখন আপনি ডিজাইন করতে চাচ্ছেন, হ্যাঁ, কিন্তু স্কিপিং যখন করবেন নড়ে যায় অনেক সময়, জায়গা থেকে নড়ে যায়, পারছি না, হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটা এটার জন্য আনছি, যেমন ধরেন এখানে একদম এই কাছের মধ্যে এগুলো লাগানো, এগুলো একেবারে লাগানো, হ্যাঁ গ্রিল, তো আমি ধরলাম এটাকে শ্যালো করব, তো তখন এই যে এখানে রাখলাম রেডি, আপনি এবার দেখেন এটার একটা লুকটা দেখেন, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ লুক চেঞ্জ হয়ে গেছে, এখন এটাতে গাছ দিয়ে এটাতে আরো মানে সবকিছু দিয়ে সুন্দরভাবে এটা করে ফেলতে পারতেছেন। লুক, এটা পছন্দ হলো না, ওকে এটা তুলে ফেললাম। আচ্ছা, এটা পছন্দ হলো না, হ্যাঁ ওকে। আচ্ছা, এখন আবার এটা দিলাম, ওকে, ও এটা তো আরো সুন্দর, এটা কিন্তু আরো সুন্দর, দেখেন এটার একটা, এটা এটা পছন্দ হচ্ছে কিনা, এরকম এখানে একটা কেভ আছে, হ্যাঁ কেভের ওইখানে দেখেন আলো দেখা যাচ্ছে, যখন এটা আপনি সয়েল দিয়ে প্ল্যান্টেশন করবেন তখন এটার অদ্ভুত একটা সৌন্দর্য চলে আসবে। এখন বলতে পারেন যে শুধু বড় ট্যাঙ্কের জন্য এটা না, আমাদের ছোট ট্যাঙ্কের জন্য যে ট্যাঙ্কগুলোর ভিতরে আমাদের করা, হ্যাঁ এই যে দেখেন ছোট ট্যাঙ্কের জন্য আমি দেখাই, ছোট ট্যাঙ্কগুলো আমার কাছে বেশি পছন্দ হয়েছে, এই দেখেন, হ্যাঁ অনেক করা আছে, অনেক রকম, অনেক রকম, অনেক অনেক রকম আছে। সো এইগুলো কিন্তু আপনারা চাইলে একদম রেডি রেডি স্কিপ করা, এগুলো আপনারা শুধু রাখবেন, এটার মধ্যে আপনি প্ল্যান্টস লাগাবেন আপনার ইচ্ছা মতো, যেখানে যেখানে ইচ্ছা আপনি ওখানে ওখানে প্ল্যান্টস অ্যাড করে দেন, সহজেই দিতে পারতেছেন। ওকে, এগুলোর প্রাইস কি রকম আসতে পারে আনুমানিক একটা ধারণা? এগুলোর প্রাইস যেমন এটা বগ সহ সবকিছু সহ এটা আসতেছে আপনার 2250 টাকার মতো। আচ্ছা, এটা আসতেছে 1980 টাকা এটা। ওকে, তো কি রকম আসতে পারে প্রাইস বললেন এটা? এটা 2250 টাকার মতো আসবে, 2250 টাকা। আজকে ধরেন ছোট নিলাম আমি, ছোট এটা কত? এটা হয়তো 580 টাকা বা 500 টাকা এরকম, বা 500 টাকা এরকম, 400-500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। অনেক রকমের আছে, আপনারা একটা মডেল পছন্দ হয় নাই আর একটা দেখে শুনে নিতে পারবেন। তো আমাদের আরো অনেক করা আছে এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি জাস্ট আপনাদের স্যাম্পল আমরা দেখাইলাম, আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এই যে এই ট্যাঙ্ক কিন্তু আপনাদের সম্পূর্ণ ফ্রি, এটা আপনারা। আচ্ছা, এইটা আমি বলবো, এক ভাই আমাকে বললো যে আচ্ছা
নাসির গ্লাসের ট্যাঙ্ক করতে চায়। হ্যাঁ, তো আমরা খুব বিনয়ের সাথে বলছি, কাউকে ছোট করার জন্য না, অ্যাকচুয়ালি নাসির গ্লাসের ট্যাঙ্ক যদি আপনি করেন তাহলে পশনেসটা তো আসতেছে না, তো কস্ট কাটিং এর জন্য যদি নাসির গ্লাসের কেউ করেন তাহলে সত্যি কথা বলতে আমাকে নক করার দরকার নেই, আপনি এটা যে কোনো জায়গা থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। আমাদের কাছে মানুষ অ্যাকচুয়ালি একটু ভালো এক্সপেক্ট করে। আমি একটু দেখাই, যেমন এইটা নাসির গ্লাসের, এগুলো আজকে মেক করছি, তো আপনি দুটো ডিফারেন্স একটু দেখেন। এটা ক্রিস্টাল, এটা নাসির, এটা ক্রিস্টাল, এটা নাসির। হ্যাঁ দেখেন, এটা পারফেক্ট ডিফারেন্স। যদি এটার মতো এরকম সৌন্দর্য না আসলো এখানে, এখানে গ্রিন কেমন দেখা যায়। হ্যাঁ, তো এই স্মুথনেসটা যদি না আসলো তাহলে এত মানে এত এফোর্ট নিয়ে এত স্মুথলি আপনার কাজ করার কি দরকার? হ্যাঁ, এত ফিনিশিং এর কি দরকার? এটা হচ্ছে আমার কথা, তো দ্যাটস ওয়াই তারপর আমি কিছু বানাইছি। তো বানানোর পরে আমার কাছে মনে হইতেছে না এগুলো আমি বিক্রি করলে আমি আমার মন শান্ত হবে না, এগুলো আমি ফ্রি দিব। এগুলো ফ্রি, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আরো আছে এগুলো? আচ্ছা ভাই, এই ট্যাঙ্কটার প্রাইস বলেন এবার, আমরা একটু প্রাইসে চলে যাই। ওকে, খালি ট্যাঙ্কটা, খালি ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 15 ইঞ্চি উচ্চতা, 10 ইঞ্চি এইভাবে হচ্ছে, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি। প্রাইস কত আসবে? এটার প্রাইস আসতেছে হচ্ছে 3250 টাকা। 3250, আমরা এখানে একটা ট্যাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, না এটা প্রাইস কত আসবে? এটা এটা প্রাইস আসবে হচ্ছে আপনার 2850। 2850, এটা একটু বড়। এটা প্রাইস কত? এটা হচ্ছে আপনার 4200 টাকা আসবে। 4200 টাকা, সব ফুল ক্রিস্টাল পায়া করা। ওকে, গতবারের সব সেটআপ কিন্তু বিক্রি হয়ে গেছে, শুধু ওই একটা রইছে। আচ্ছা আচ্ছা, এটা, আচ্ছা এটা হচ্ছে আপনার, এটা 4500 পড়বে। 4500 পড়বে? হ্যাঁ। ওকে, আচ্ছা মাছ কিন্তু আজকে ফ্রি আছেই, আমরা একটু ফাইটারে যে চমকটা আসলে আমরা যেটার জন্য অপেক্ষা করছি, আমরা তো ট্যাঙ্ক অনেক দেখাইলাম, হয়তো ট্যাঙ্ক নিয়ে আমরা আরো অনেক ভিডিও তৈরি করব, কিন্তু যেটা হচ্ছে মাছ কিনলে যে ট্যাঙ্ক ফ্রি পাবে সেই মাছটা দেখাইতে হবে না? আচ্ছা দেখেন এখানে মাছ, এখানে আছে, দেখাই যে আসলে আপনারা কি মাছ কিনলে ট্যাঙ্ক গুলো ফ্রি পাবেন। এই যে ফাইটার, কারণ এটা কিন্তু শুধু 3 দিনের অফার চলতেছে। হ্যাঁ, আপনারা এগুলো একটু দেখেন, অসংখ্য ফাইটার আছে, এগুলো আপনারা 3 দিনের মধ্যে আসলে দিতে পারবেন। এগুলো কি ফাইটার? এটা রোস্টেল, রোস্টেল ফাইটার। আচ্ছা, এগুলো প্রাইস, এটা তো আপনি পেয়ার করে দিবেন না? না, রোস্টেল পেয়ার যদি নিতে চান পেয়ার পেয়ার দিব। আচ্ছা, এইখানে দুটো আছে সুপার রোস্টেল, এগুলো এগুলো সুপার রোস্টেল। হ্যাঁ, আপনি একটু দেখেন ওর লেজগুলো অত্যন্ত বাঁকানো। আচ্ছা, খেয়াল করেন রোস্টেল আর সুপার রোস্টেল মধ্যে ডিফারেন্সটা আপনি একটু খেয়াল করেন, তো এইটা মানুষকে অনেক সময় মানুষ ধোকা পড়ে যায় যে এটাই বুঝি রোস্টেল বা এমন কিছু, তা আমি এটা ক্লিয়ার করতে চাই এবং প্রত্যেকটা মাছের নামের ডেফিনিশন আমি সবসময় বলার চেষ্টা করি কাস্টমারদের। তো এগুলো প্রাইস কত আসবে? এই মাছটা তো সুপার, এই মাছ, এটা 650 টাকা। এগুলো 650 টাকা? হ্যাঁ, তো দেখেন আপনারা 650 টাকার মাছ কিনে একটা ট্যাঙ্ক মানে পেয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে একটা রেড কালার ফাইটার আছে, এটা 450 টাকা। এটা 450 টাকা? হ্যাঁ, কালারটা দেখছেন মাছের, কিন্তু নিচে আরেকটা রেট আছে এখানে, কিন্তু এটা কিন্তু 250 টাকা। এটা আবার শুধু 250 টাকা? হ্যাঁ, এইটা লেজ অত বড় না এবং এটা সাধারণ হাফ মোন আর কি। আচ্ছা, এটার পাশেরটা আবার 650, ওই যে প্লেয়ার করতেছে, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, এইটা মাছটা যথেষ্ট সুন্দর, আপনারা এখান থেকে সুন্দর দেখে একটা মাছ নিয়ে যাবেন, সুন্দর একটা ট্যাঙ্ক কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন। এই যে দেখেন এগুলো, এগুলো 600, এটা 650। হ্যাঁ, এটা ভাইয়া, এটা এটা 600, এটা 600, এটা কিন্তু আবার এলিফেনিয়া, এলিফেনিয়া। হ্যাঁ, আর এই মাছটা, এইটা, এটা 450, 450 টাকা। আসলে বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে, তো আপনারা এগুলো দেখে শুনে নিতে পারবেন। আর ফাইটারের কালেকশন কিন্তু অনেক আছে, আপনারা আবার ভাইবেন না যে ফাইটার কি শেষ হয়ে গেল কিনা, তো ফাইটারের কালেকশন অনেক আছে, আপনারা নিতে পারবেন। যেমন এই ফাইটার, এই যেগুলো দেখেন এলিফেনিয়ার, এই মাছের মানে বডিটা দেখেন। আপনার অডিয়েন্স কি ভয় পাচ্ছে ফাইটার কম আছে? আমি দেখাচ্ছি ফাইটারের স্টক দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে কিছু দেখাইনি, আসলে অনেক আছে, আমরা চলেন স্টকটা দেখে নিই। তো এই যে দেখেন এইখানেও কিছু ফাইটার আছে, ফাইটার গুলো দেখেন আসলে একদম মনোমুগ্ধকর ফাইটার, তো পছন্দ হইতেই হবে, এটা গ্যারান্টি। হ্যাঁ, আচ্ছা ভাই, এখন আমরা যে ফাইটারের সাথে ট্যাঙ্ক ফ্রি করলাম, হ্যাঁ, তো এই ফাইটার আপনি দিতে পারবেন তো সবাই রে? চলেন আমি দেখাচ্ছি। শিওর? হ্যাঁ চলেন, আপনার অডিয়েন্সদের আজকে দেখাবো ফাইটার স্টক দেখাবো। শিওর? চলেন অডিয়েন্স ঘুরে আসি, তো আমরা দেখি। হ্যাঁ আসেন রনি ভাই, এবার আমরা ফাইটারের রাজ্যে চলে আসলাম। এই দেখেন, আপনারা যে স্টক নিয়ে ভয় পাবেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তো দেখেন হিউজ ফাইটারের কালেকশন ভাই, নিচে এগুলো কি মরে গেছে? না, এগুলো তো ওই যে থাইল্যান্ড থেকে অরিজিনাল প্যাকেটে, আমরা প্যাকেট কাটবো আর কি, এখনো কেটে কেটে রাখতেছি। হ্যাঁ, এইভাবে আসে না, এরকম আসে, এই যে কেটে কেটে রাখতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো
একটু পরে আবার কেটে এগুলো রাখবো। এইগুলো দেখেন আসলে, দেখেন এটার আবার কি কালার আসছে ভাই, এটা তো ভাই আমি এটা কখনো এই কালার দেখি নাই ভাই। এটা হচ্ছে ফাইটারের এই কালার, পার্পল হোয়াইট রিম। হ্যাঁ আমি এই কালার কখনো দেখি নাই ফাইটারের। এটা ফার্স্ট, এইটা একটা দেখেন একদম মেটাল। হ্যাঁ হ্যাঁ দেখছেন। আচ্ছা এই পার্পলটা কত ভাইয়া? পার্পলটা এটা 650, 650 না? হ্যাঁ। ও পার্পল আর অনেকগুলো আসছে, এই যে পার্পল আছে, পার্পল আপনারা ফাইটার নিতে পারবেন। ফাইটার নিয়ে একটু উপর থেকে দেখেন তো নিচ পর্যন্ত অনেক ফাইটার আছে, আপনারা একটু দ্রুত আসবেন। আর শুক্রবারের মধ্যে আসতে পারলে সবচেয়ে ভালো। ফাইটার ট্যাঙ্ক তো এই যে রাখছি, এগুলো সব এই যে বানায় রাখছি, এগুলো কিন্তু সব আপনাদের জন্য ফ্রি। এগুলো সব ফ্রি দিব, ফ্রি ফ্রি ফ্রি। নাসির নাসির গ্লাসের ফাইটার ট্যাঙ্ক করা, এগুলো ফ্রি করা, ফাইটার ট্যাঙ্ক সম্পূর্ণ ফ্রি। এবং এই দেখেন আপনাদের জন্য এই যে এখানে অনেক এগুলো কি বলে বগুর, বগুর তারপরে রক, হ্যাঁ এগুলো সব আছে। আপনারা এখানে আসলে আপনারা মানে মিউজিয়াম বলা যায় আর কি। আচ্ছা আরো একটু বলি, কিছু কিছু সময় অনেক কাস্টমার আমাদের বলে যে এখনি বুকিং দিব। যেমন আমি একটা জিনিস দেখাই, এখানেও কিন্তু ফাইটার আছে, আপনি দেখেন। হ্যাঁ অনেক আছে, অনেক। হ্যাঁ এগুলো সব সেল করা। যেমন কাস্টমার যখন আমাদের বুকিং দেয়, আমরা এরকম একটা ট্যাগ লাগাই, একটা ট্যাগ লাগায় এটা এখানে চলে যায়। আচ্ছা আচ্ছা। এখান থেকে পরে ডেলিভারি সেকশনে চলে যায়, এক থেকে দুই দিনের মধ্যে কাস্টমার হাতে চলে যায়। এবং আমি রিকোয়েস্ট করব যারা যারা আমাদের কাছ থেকে পারচেজ নিছেন, পারচেজ করছেন, তারা একটু জানাবেন যে কোনো মিসিং আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা, আর আপনারা ঠিকভাবে পাইছেন কিনা। আচ্ছা আর যারা ট্যাঙ্ক পাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক। ওকে অসংখ্য ট্যাঙ্ক রেডি করা আছে আপনারা। এখানেও ট্যাঙ্ক আছে অনেক। হ্যাঁ অনেক আছে, আপনারা ফাইটার নিলে এই ট্যাঙ্ক গুলো পেয়ে যাবেন। একটু ফ্রি কি মাছ আছে একটু দেখাই দর্শক। আচ্ছা আপনি তো ফ্রি দিতেছি তো আপনার অডিয়েন্সদের জন্য, মানে একদম সবকিছু ফ্রি দিয়ে দিতেছেন। হ্যাঁ ফ্রি আছে কি আমাকে আগে দেখাই তো। আচ্ছা ফ্রি নিয়ে যেহেতু কথা হইছে, আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে এই ফ্রাইডে, দ্যাট মিন্স ফ্রাইডেতে, হ্যাঁ যে যে কোনো আইটেম 500 টাকা পারচেজ করলেই আপনার এক জোড়া লাল কমেট ফ্রি। মানে এই কমেট ফ্রি দিয়ে দিবেন? হ্যাঁ এক জোড়া ফ্রি, 500 টাকা পারচেজ করলে এক জোড়া কমেট ফ্রি। ও আচ্ছা, শুধুমাত্র শুক্রবারের অফার এটা, শুধুমাত্র শুক্রবারের অফার। আচ্ছা আর কি আছে দেখান। শুধুমাত্র শুক্রবারের অফার। আচ্ছা এইখানেও যে কয়েকটা রয়েছে, এখানে এই চারটা যদি কেউ পারচেজ করে, হ্যাঁ তাহলে এখানে 10টা আছে, 6টা ফ্রি। চারটা কিনলে 6টা ফ্রি? হ্যাঁ মানে 10টাই আপনি নিয়ে নিতে পারবে। এইটা তো খুবই ভালো লাগছে। এর প্রাইস কত চারটা? চারটা হচ্ছে 150 টাকা জোড়া, 300 টাকা। মানে 300 টাকার মাছ কিনতে 10টা, 300 টাকায় 10টা মাছ ফ্রি, মানে আল্লাহ। তো এই অফারটা আপনারা দ্রুত নিয়ে নেন। কিছু মাছ দেখাই দেয়, যেমন এগুলো স্টক আছে ভাই, এগুলো প্রাইস বলেন। ও এইটা তো আগের প্রাইজে, এটা ই আমি আমরা নিউনটেটরা নতুন স্টক আসছে দেখতে পারি। হ্যাঁ নিউনটেটরা কত করে? 120 টাকা জোড়া। সর্বনিম্ন কত পিসে পাইকারি দিচ্ছে? না 100 পিসে পাইকারি, আমি এই ক্ষেত্রে কোনো রকম ডুপ্লি মিস করব না। আচ্ছা 100 পিসেই পাইকারি না? হ্যাঁ 120 টাকা জোড়া। হ্যাঁ তারপরে এটা হচ্ছে ওয়াস্কার আসছে, এটা গতকালকে, এটা অ্যালবিনো কিন্তু একটু বড় আসছে, এগুলো 3 ইঞ্চি সাইজ আসছে। আচ্ছা এগুলো প্রাইস কত? এটা 550 টাকা জোড়া। এটা হচ্ছে 550 টাকা না? হ্যাঁ ওকে। তাই না, এটা হচ্ছে কি? হ্যাঁ এটা ইম্পোর্টেড, এটাও গতকালকে এসছে। এটা হচ্ছে টাইগার ওয়াস্কার, টাইগার ওয়াস্কার এটা বেশ বড়, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এটা হচ্ছে আপনার 600 টাকা। আর লেমন ওয়াস্কার আছে একটা। আচ্ছা লেমন ওয়াস্কারও 600 টাকা, 600 টাকা না? হ্যাঁ। আচ্ছা তো আপনার চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন। তারপরে এখানে গাপ্পি দেখতে পাচ্ছি অনেকদিন পরে। হ্যাঁ গাপ্পি আছে, এগুলো 80 টাকা জোড়া। এখানে গোল্ডেন গাপ্পি আছে, তারপরে আপনার ব্লু ড্রাগন আছে, তারপর কোবরা আছে, রেড টেল আছে, রেড টেল প্লাটিনাম আর কি। আগের মতো দামি, 120 টাকা জোড়া। সব বেলটেল। আচ্ছা তারপরে এই যে আজকে আমরা অফার দেব শিম্পে, এটার প্রাইস বলেন ভাইয়া। শিম্প তো 120 টাকা জোড়া। এটা না, এটা কম দিতে হবে ভাই। না এটা এটা কম দিলে সবকিছু কম দিলে চলবে তারপর? না ভাই এটা কত রাখবেন এটা বলেন ভাই। আচ্ছা যদি শুক্রবারের জন্য, হ্যাঁ যদি এইটা 5টা কিনে 5টা ফ্রি, 5টা কিনবে 5টা ফ্রি। হ্যাঁ 5টা কিনলে 5টা ফ্রি, আল্লাহ। শুধু শুক্রবারের জন্য, শুধু শুক্রবারের জন্য। আচ্ছা আচ্ছা শুধু শুক্রবার, শুধু শুক্রবারের জন্য। আচ্ছা সো মোটামুটি কিন্তু আমরা এখানে সবকিছুই দেখাইছি। এবার আমরা এই যে ট্যাঙ্কটার বিষয়টা একটু ভাইয়া বলে দেন আপনি, আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হবে ট্যাঙ্কটা নিতে হলে কিভাবে নিবেন বলেন। আচ্ছা
এরকম আমাদের কাছে আমরা 10টা ট্যাঙ্ক মেক করছি, তো আমরা চাই যে যারা ফাইটার কিনতেছেন আগামী 3 দিন যারা বেটা কিনবেন আমাদের কাছ থেকে, তো প্রত্যেকের ফোন নাম্বার এবং অ্যাড্রেস থাকবে, এবং জাস্ট নেক্সট উইকে আমরা এই পারচেজ যারা করতেছে ওনাদের কাছ থেকে 10 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব, এবং 10 জনের হাতে এটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 10 জন 10টা নিতে পারবেন, এবং আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সেটা তুলে ধরবো, তাই রাইট? এটা মনে হতে পারে যে আসলে কি দেই কিনা, এটা তো হতেই পারে, মানুষ ভাবতে পারে তারা বলতেছে দিবে না, এবং যারা নিবেন তাদের নাম অ্যাড্রেস সহ আমরা নেক্সট ভিডিওতে উল্লেখ করব, এবং আমরা যে দিচ্ছি সেটা আমরা ইনশাআল্লাহ দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন, আমরা আজকে মানে বড় করব না ভিডিওটা, কারণ ভিডিওটা আপলোড করতে হবে কালকের জন্য। ওকে, আমাদের অ্যাড্রেস হচ্ছে এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটু সামনে, জননী কুরিয়ার সার্ভিসের পার হয়ে একটু সামনে আসতে হবে, 363 নম্বর বাসার নিচতলা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু নেক্সট উইকের জন্য অপেক্ষা করছি বিজয়ীদের নিয়ে, নতুন ব্লগ হবে, অনেক মজা হবে, আপনারা চাইলে কিন্তু সবাই চলে আসতে পারেন।